প্রিয় চাকরি প্রার্থী, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ এই ভিডিওটি আমি বিস্তারিত জানিয়ে দিব বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদে সর্বোচ্চ কমন পাওয়ার মতো একটি মাত্র বই, যেটা কিনা শুধুমাত্র আমরাই বের করেছি। ভিডিওর মাঝখানে আপনারা দেখতে পারবেন এবং আরও জানিয়ে দিব MCQ হবে নাকি লিখিত পরীক্ষা হবে, কোন বই পড়লে 100% কমন পাবেন, এবং আপনারা যারা প্রতিনিয়ত কোশ্চেন করেন কত টাকা দিলে পয়েন্টসম্যান পদে চাকরি হবে, তাদের জন্য স্পেশালি একটা অ্যান্সার রয়েছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, ভিডিওতে একটি লাইক করুন, এবং যারা প্রতিনিয়ত আমার কাছ থেকে বই সংগ্রহ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে বলতে চাই, টাকা ছাড়াই চাকরি হবে, শুধুমাত্র আপনার নিজের যোগ্যতা থাকতে হবে। তাই মন দিয়ে পড়ুন, আমাদের বইটি সংগ্রহ করুন। যারা প্রতিনিয়ত বইটা সংগ্রহ করছেন, ভাই একটু মনোযোগ সহকারে পড়েন, প্রতিদিন যদি 1 ঘন্টা করে পড়েন তাতেও দুই মাসের মধ্যে আপনার বইটা কমপ্লিট হয়ে যাবে। তাই বলবো, যদি বাংলাদেশ রেলওয়েতে পয়েন্টসম্যান পদে চাকরি পাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করুন। ভাই মাত্র 250 টাকা দাম, যদি বইটা সংগ্রহ করেন, একটু কমপ্লিট করতে পারেন বইটা, ইনশাআল্লাহ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তো বাংলাদেশ রেলওয়ের যে পয়েন্টসম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা এসেছে, এটাতে পরীক্ষার ধাপ কয়টি বা পরীক্ষা পদ্ধতিটা কী সেটা সম্পর্কে আপনাদেরকে আলোচনা করবো এবং এখনই বিস্তারিতভাবে জানিয়ে দিব। তো এই যে পয়েন্টসম্যান পদ, এটা কিন্তু আগে কখনো নিয়োগ বিজ্ঞপ্তি হয় না, এইবারই প্রথম। এটাতে লিখিত পরীক্ষা হবে, বাংলায় 20 মার্ক থাকবে, ইংরেজিতে 20 মার্ক থাকবে, গণিতে 20 মার্ক থাকবে, সাধারণ জ্ঞানে 10 মার্ক থাকবে, মোট 70 মার্ক, এবং ভাইবাতে থাকবে 30, সর্বমোট 100 মার্কের পরীক্ষা হবে। তো এই যে 70 মার্কের লিখিত পরীক্ষা হবে, এটাতে যদি আপনি 50% নাম্বার পান, মানে 70 মার্কের মধ্যে যদি আপনি 35 পান, ইনশাল্লাহ আপনাকে ভাইবাতে ডাকবে। আর ভাইবাতে যদি যেতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। এবং আপনাদেরকে এখন আমাদের বইটি দেখাবো, বইটিতে কী কী আছে, বাংলাদেশ রেলওয়ের যেসব গুরুত্বপূর্ণ পদসমূহ এবং যেসব পদের থেকে আমাদের এই যে পয়েন্টসম্যান পদের পরীক্ষায় প্রশ্ন কমন আসবে সেগুলো সম্পর্কে তুলে ধরা আছে, এবং বাংলাদেশের রেলওয়ের ইতিহাস সংক্রান্ত স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টার, জুনিয়র অডিটর, তারপর আপনার পয়েন্টসম্যান, সব ধরনের প্রিপারেশান এই বইটা দেওয়া আছে। এবং আপনার লিখিতর জন্য স্পেশালিভাবে দেওয়া আছে বাংলা, ইংরেজি, গণিত, বীজগণিত, জ্যামিতি, সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি, সেই সাথে থাকবে বাংলাদেশ রেলওয়ের ইতিহাস। তো বাংলা সাহিত্যে এবং ব্যাকরণ অংশ থেকে কিন্তু কোশ্চেন আসবে, ব্যাকরণ থেকে বেশি আসবে, সাহিত্য থেকে একটু কম। তারপরেও আমাদের এই বইটি যেভাবে প্রিপারেশন দেওয়া রয়েছে, আপনি যদি বইটা কমপ্লিট করতে পারেন ইনশাআল্লাহ অনেক ভালো কমন পড়বে। এবং স্পেশালি আপনারা যারা ইংলিশে দুর্বল আছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করবেন, কারণ ইংলিশে গ্রামাটিক্যাল রুলস থেকে যত কোশ্চেন হয় আপনি এই বইটা যদি সলভ করতে পারেন ইনশাআল্লাহ সব পেরে যাবেন ভাই। আর গণিতে আপনারা যারা দুর্বল আছেন তাদের জন্য স্পেশালি আমাদের বইটি, তার কারণ গণিত আর ইংলিশেই কিন্তু মানুষের ভয় থাকে, এই দুইটা সাবজেক্টে যে আপনি যদি ব্যাকআপ দিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। তাই বলবো বাংলা, সাধারণ জ্ঞান এগুলো কিন্তু মানুষ পেরে যায়, এমনিতেই পেরে যায়, বাট ম্যাথ আর ইংলিশে কিন্তু পারে না। তো প্রিভিয়াস যেসব কোশ্চেন থেকে আপনার প্রশ্ন কমন আসতে পারে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, যে যেমন বুকিং সহকারী, তারপর টিকিট কালেক্টর, তারপর আপনার মাস্টার, তারপর আপনার বুকিং সহকারী, হ্যাঁ, তারপর আপনার পয়েন্টসম্যান, এরপরে রয়েছে মালি, এরপর খালাসি, গেটকিপার, এগুলো থেকেই কিন্তু আপনার প্রশ্নটা কমন পড়বে। তাই বলবো ভাই অবশ্যই এই বইটা সংগ্রহ করুন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। তো পয়েন্টসম্যান পদে আসলে কাজটা কি, এদের কাজ হচ্ছে ট্রেন যাওয়া এবং আসার পূর্বে ট্রেন লাইনে কোনো প্রবলেম আছে কিনা সহকারী স্টেশন মাস্টার এবং স্টেশন মাস্টারের নির্দেশে তারা এটা তদারকি করে, এবং কোনো প্রবলেম থাকলে সেটা ঠিক করে, এবং তৎক্ষণাৎ তারা একটা সিগন্যাল প্রদান করে, এবং এই সিগন্যালের অপেক্ষায় কিন্তু ট্রেনটা যেতে পারে না, তারা যখনই সিগন্যাল দিবে তখনই কিন্তু ট্রেনটা চলমান হবে। আপনারা যারা ট্রেনে চলাচল করেছেন বা দেখেন যে একজন লোক দেখবেন এরকম একটা গ্রিন সিগন্যাল দিয়ে দাঁড়িয়ে আছে, এরকম একটা গ্রিন সিগন্যাল দেওয়ার পরে কিন্তু ট্রেনটা পারাপার হয়ে যাবে। তো এটাই হচ্ছে পয়েন্টসম্যানের কাজ। আপনি যদি কোনো জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে চাকরি পান তাহলে আপনার ডিউটিতে থাকবে খুবই কম, অলমোস্ট 1 ঘন্টা বা 2 ঘন্টার ডিউটি থাকবে, আবার দেখা যাবে সপ্তাহের পর সপ্তাহ আপনি যাচ্ছেন না, তাতেও কোনো প্রবলেম নাই, আয়ের অনেক সুযোগ আছে। অনেকেই আপনারা জানেন না যে বেতন কত, ভাই আপনার বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত খরচ, ভ্রমণ খরচ, এরপর ধোলাই ভাতা সব কিছু দিয়ে 8,800 টাকার স্কেলে 20,000 টাকা প্লাস আপনার স্যালারি ঢুকবে চাকরি পাওয়ার প্রথম মাস থেকে ইনশাল্লাহ। ভাই যদি পয়েন্টসম্যান পদে চাকরি পাওয়ার ইচ্ছা থাকে আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের বইটি সংগ্রহ করবেন। আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন, আপনার এখন চাকরি যুদ্ধে নামার সময়, আপনার এখন আয় করার সময়, আপনার এখন যৌবন, আপনার এখন পড়ার সময়, ভাই 30
বছরের পর আপনি আর কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবেন না, তখন আর আপনাকে কেউ পড়তে বসতে বলবে না। তাই বলবো আমাদের বইটা অবশ্যই সংগ্রহ করুন, দাম মাত্র 250 টাকা। ইনশাল্লাহ ভাই আশা করি 100% কমন পাবেন আমাদের এই বইটা থেকে। এবং প্রতিনিয়ত প্রচুর সংখ্যক মানুষ আমাদের বইগুলো সংগ্রহ করছে, প্রতিদিন 25 থেকে 30টা অর্ডার থাকে। বইটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন। তাই বলছি অর্ডার করার প্রসেসে আপনি আপনার নাম, মোবাইল নাম্বার, সুন্দরবন কুরিয়ারের অ্যাড্রেস এটা লিখে আমার এই নাম্বারে একটা SMS করবেন। তারপর বইটার দাম 250 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা, টোটাল 280 টাকা। এই নাম্বারে বিকাশ বা নগদের মাধ্যমে সেন্ড মানি করবেন। দেন আজকে পেমেন্ট করলে আপনি একদিন পর বইটা হাতে পেয়ে যাবেন এবং অবশ্যই বই পাবেন। টাকা মায়ের যাওয়ার কোনো ইচ্ছা নাই ভাই, কারণ আমাদের একটা বই না, আরও প্রচুর সংখ্যক বই আমাদের রয়েছে। তাই বলবো আপনার এই একটা বই নেওয়ার মাধ্যমে যে কোনো ধরনের প্রবলেম হলে আপনি আমাকে ফোন দিবেন, জব রিলেটেড যে কোনো হেল্প যদি আপনার লাগে অবশ্যই সার্বক্ষণিক চেষ্টা করব আপনাকে সাপোর্ট করার। তাই অবশ্যই বইটা সংগ্রহ করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তীতে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনি পেয়ে যান।